সবাই নিশ্চয়ই এই ওয়েবসাইটে সবসময় যাতায়াত করবেন, আমি এটি উন্মোচন করছি। অনেকে আত্মপ্রচার পছন্দ করি না, কিন্তু মনে রাখতে হবে পৃথিবীর সবখানে যেটি হয় তার একটা স্পর্শ আমাদের পেতে হয়, এবং এই ওয়েবসাইটের মাধ্যমে শুধু যে গৌরাঙ্গ বিশ্বে পরিচিত হবে তা নয়, বিশ্বের যে কোনো জায়গা থেকে বাংলা ভাষাভাষী এবং অন্য ভাষার যারা পাঠক তারাও বাংলাদেশের কবিতা সম্পর্কে অনেক কিছু জানতে পারবে, এটি প্রয়োজন ছিল। তৃতীয় একটি তার জন্মদিন। তো গৌরাঙ্গ চমৎকার একজন মানুষ, আমার ছাত্র, তাকে বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছি, খুব যত্ন নিয়ে সে তার পড়াশোনা শেষ করেছে, তারপর সরকারি চাকরিতে গিয়েছে, কিন্তু সে বলছে একটা পিএইচডি তার করতে হবে, কারণ গবেষণায় তার একটা আগ্রহ ছিল। আমাদের সৌভাগ্য, আমার আমার এই বন্ধু বিনয়বাবু উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে তিনি রাজি হলেন। প্রথমে কিছুটা নিমরাজি ছিলেন, কিন্তু যখন গৌরাঙ্গের সঙ্গে কথা বললেন, তার কবিতার প্রতি উৎসাহ দেখলেন, তিনি খুবই রাজি হলেন। শুধু রাজি হননি, তিনি প্রায় আমাকে জানাতেন কোন পর্যায়ে তার গবেষণা আছে, তার অগ্রগতির খোঁজখবর তিনি আমাকে জানাতেন। তো গৌরাঙ্গ তার জন্মদিন কিন্তু পরশু দিন, একটু অগ্রিম করে নিচ্ছে, তার কারণ আজকের দিনের পরিবেশ তো প্রতিদিন পাওয়া যায় না। আপনারা যে এসছেন, তো ওই শৈত্য প্রবাহের ভিতর আপনারা উষ্ণতা নিয়ে এসছেন, তার জন্মদিনের বিশাল একটা উপহার তার পাওয়া হয়ে গেল। আর চার নম্বর যেটি, তার কবিতা নিয়ে কিছুটা আলোচনা, আমি সেখানে কিছুটা বলি। আমার খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে 5টার সময় আমার একটা অনুষ্ঠানে যেতে হবে, যেখানে আমার উপস্থিতি প্রয়োজনীয়, না হলে আমি এখানেই থাকতাম, এই পরিবেশটা ওখানে পাওয়া যাবে না আমি নিশ্চিত, তারপরও যেতে হবে। কয়েকটি কথা তার কবিতা নিয়ে বলি আমি। গৌরাঙ্গ কবিতা বহুদিন থেকে লিখছি, কিন্তু তিনটি গ্রন্থ এ পর্যন্ত তার পেরিয়েছে। চার নম্বর গ্রন্থটি আসলে শ্রেষ্ঠ কবিতা নাম হতে পারত, কিন্তু বিনয়ের সঙ্গে সে এই শ্রেষ্ঠ কবিতা বিষয়টি প্রত্যাখ্যান করে নাম দিয়েছে প্রমগ্ন কবিতা বলে। এখানে তিনটি কাব্যগ্রন্থের নির্বাচিত কবিতা আছে, আপনারা যদি পড়েন তিনটি কবিতা গ্রন্থ পড়ার স্বাদটা আপনারা পেয়ে যাবেন। আমার ভালো লাগে কয়েকটা বিষয়, আমি যেটা বললাম যে মানুষ তার কবিতার কেন্দ্রে, সেই মানুষ নয় যে যে মানুষকে আমরা যে অর্থে নিরন্য মানুষ, সমাজবদ্ধ মানুষ তা নয়, এই মানুষ হচ্ছে খুব নিমগ্ন একজন প্রকৃতিপ্রেমী মানুষ, জীবনমুখী একজন মানুষ, যিনি নান্দনিকতার সঙ্গে নৈতিকতার একটা মেলবন্ধন রচনা করেন, প্রকৃতির সঙ্গে নিজের জীবনের একটা সূত্র খুঁজে পান, অনুসন্ধিৎস মানুষ। এরা কিন্তু আমাদের সবার ভিতরেই আছে, আমরা যতই নাগরিক জীবনে পীড়িত হই, আমাদের ভিতরে একজন প্রকৃতি সন্ধানী, প্রকৃতির বান্ধব মানুষ থেকে যান। একটি গাছ কাটা হলে সেই মানুষটি দুঃখ পায়, একজন নিরন্য মানুষকে দেখলে সেই মানুষটি দুঃখ পায়। এই মানুষটিকে যেমন রবার্ট ফ্রস্ট আবিষ্কার করেছিলেন তার কবিতায়, গৌরাঙ্গ রবার্ট ফ্রস্টের খুব অনুরক্ত, আপনারা হয়তো রবার্ট ফ্রস্টের অনেক কবিতা পড়েছেন। বলা হয়ে থাকে তিনি রোমান্টিক ছিলেন, কিন্তু তার প্রকৃতি কখনো মানুষ ছাড়া কল্পনা করা যায় না। আসলে প্রকৃতি বলে যদি এমন অনেক ধরনের গ্রহ আছে হয়তো আমরা জানি না, সেদিন শুনলাম এক বিজ্ঞানী বলেছেন পৃথিবীর মতো কয়েক বিলিয়ন গ্রহ থাকতে পারে, এত অসীম আমাদের সেই মহাকাশ। তো সেই পৃথিবীর যে প্রকৃতি আছে আমরা জানি না, মানুষ না থাকলে প্রকৃতি অর্থহীন, আবার প্রকৃতি না থাকলে মানুষের জীবন অর্থহীন। এই মানুষটাকে তার কবিতায় সে ধরে রেখে, যেন আপনারা যখন তার কবিতা পড়বেন একজন মানুষের খুব ভিতরের কিছু অনুভূতি পাবেন, খুব নিমগ্ন, খুব অনুচ্চারিত বা উচ্চকিত নয় সেই ধরনের কিছু উচ্চারণ আপনি পাবেন। পড়তে পড়তে আপনার ভালো লাগবে, এই জন্য যে তার এই প্রকৃতিটি যেন তার ভিতরের নির্যাসটুকু নিয়ে আসছে। প্রকৃতির প্রকৃতির ভিতরের নির্যাস তো আমরা জানি, শান্ত সমাহিত একটা রূপ এবং নিমগ্নতার কথা বললাম, সেটি প্রকৃতির ভিতরের বিষয়, সেটি সে নিয়ে আসার চেষ্টা করে, আর প্রকৃতি তো সমস্ত তার কবিতা জুড়ে আছে। আমার ভালো লাগে তার কবিতাগুলি পড়তে, কারণ খুব শব্দময় কবিতা, আপনারা দেখবেন তার কবিতায় সে শব্দ নিয়ে খেলা করতে পছন্দ করে। সে কবে মাইকেল মধুসূদন বলেছিলেন, খুব তার মজা করে তিনি কথা বলতেন যে শব্দে শব্দে বিয়া দে যে জন সে হচ্ছে কবি, তিনি বিয়া কথাটা ব্যবহার করেছিলেন। মধুসূদনের মতো মানুষ এই ধরনের কথা বলতেন যে শব্দের সঙ্গে শব্দের যে বিয়া দেয় সে হচ্ছে কবি। তো আমাদের গৌরাঙ্গ সেই কবি অথবা ঘটক।
একটা শব্দের সঙ্গে একটা শব্দের জোড়া এমন ভাবে দিয়ে দেয় যে অনিবার্যতা নিয়ে উপস্থিত হয় প্রতিটি শব্দ। তো সেই শব্দময় কবিতা তার মানে এই নয় যে শব্দগুলি নিঃসঙ্গ দাঁড়িয়ে থাকে, তা নয়, প্রত্যেকটা শব্দের একটা চিত্রময়তা আছে। এটি তার আরেকটা গুণ, এই চিত্রময়তা। তার কবিতা পড়লে আপনারা দেখবেন ছবির পর ছবি খুলে যাচ্ছে, প্রত্যেকটা শব্দ যেন একটা ছবি নিয়ে আসছে। আর যখন ছবির মিছিল চলে তখন আপনার চোখে অনেক কিছু ভেসে আসে। তো মানবিক বিপর্যয় ছাপিয়ে ওঠে এই প্রকৃতির নিমগ্নতা, প্রকৃতির পরিপূর্ণতা, যা প্রত্যেকটা শব্দের ভিতর সে নিয়ে আসতে পারে। আবার ওই যে বেদনার কথাটা বলা হয়েছে, আকাশও বেদনার করো, কিছু বেদনা মানুষের থেকে যায়, এই বেদনা প্রত্যেকটা পরিপূর্ণ মানুষের ভিতরেও থাকে। আমি দেখেছি অনেক নিঃসঙ্গ মুহূর্তে সেটি ফুটে ওঠে, অনেক রাতে 3টের সময়, যে বরানন্দ দাশের সেই কবিতাটা নিশ্চয়ই আপনারা পড়েছেন 8 বছর আগের একদিন। সব ছিল, তার রেলু ছিল, শিশু ছিল, স্ত্রী ছিল পাশে, কিন্তু কি এক বিপন্ন বিস্ময় তার অন্তর্গত রক্তের ভিতর খেলা করে সে উঠে চলে গেল। এখন তার লাশ কাটা ঘুরে তার লাশ পড়ে আছে। কি হয়েছিল তার সেদিন সেই রাত্রে কেউ বলতে পারবে না। এটি একটি পরাবাস্তব চিত্র, কিন্তু এই চিত্রের ভিতরে প্রত্যেকটি মানুষ বসবাস করে। গৌরাঙ্গের কবিতার সুবিধা এই যে এই ধরনের মুহূর্তগুলি সে বাংময় করে। আমি মনে করি যে কোনো বড় সাহিত্যের একটা অবদান হচ্ছে কিছু মুহূর্ত তুলে ধরা, যে মুহূর্তটি একটা হঠাৎ আলোর ঝলকানির মতো একটা অনুভবকে বাংময় করে, একটা চিন্তাকে পরিষ্কার করে দেয়, একটা অনুভূতিকে সক্রিয় করে। সেই মুহূর্তের সন্ধানে বড় বড় কবিরা থাকেন। আমি এমনও কবি পড়েছি যে 25টা কবিতা পড়ে হয়ে গেল কিন্তু একটা মুহূর্তের সন্ধান পেলাম। আপনারা যারা আবৃত্তি করেন তারাও দেখবেন যে ওই মুহূর্তের জন্য আপনি বসে থাকেন। এবং আমাদের যারা ভালো কবি তারা এই ধরনের অনেক মুহূর্ত আমাদের উপহার দেন। শামসুর রহমান বলুন, নির্মলেন্দু গুণ বলুন, দেখবেন মুহূর্তের পর মুহূর্ত মোচিত হচ্ছে। আল মাহমুদের কবিতায় আমি দেখেছি, আর আমাদের পথিকৃ যারা ছিলেন তাদের কথা তো বাদই দিলাম, জীবনানন্দ দাস তো প্রায় মুহূর্ত কে অসম্ভব ক্ষিপ্রতায় তুলে ধরার একজন দ্যুতিময় কবি হচ্ছেন জীবনানন্দ দাস। আমি গৌরাঙ্গের কবিতা পছন্দ করি কারণ সেই মুহূর্তগুলির সন্ধান পাই। গত কবিতা লিখেছে কিন্তু গত কবিতার ভিতরে কবিতার চলনটাকে ধরে রেখেছে, শব্দের একটা, আমি বলছি যে দ্যুতি আছে তার কবিতায়, শব্দের আলাদা একটা চলনও আছে, শব্দের যে একটা ভঙ্গি সেটিও তার কবিতায় উপস্থিত। আমি দুটো কবিতার অল্প কিছু পরে আপনাদের সেইটি প্রমাণ করার চেষ্টা করব। আর শেষ যে কথাটি আমি তার কবিতা সম্পর্কে বলি, যে তার শব্দ বিন্যাস, বাক্য বিন্যাস, তার বাক্যের সঙ্গে বাক্য সাজানো, একটা চিন্তার সূত্র, একটা অনুভূতির সুতো ধরে রাখা একটা পুরো কবিতায়, কবিতাটি এমনভাবে শেষ করা যাতে একটা যেন ভিতরে একটা বাজনা বেজে যায়, এই বিষয়টি সে খুব নিমগ্নতার সঙ্গে করতে পারছে। তো আমি আসলে আরো অনেক কিছু বলতে পারতাম, সাহিত্যের অধ্যাপকদের তো বিশ্বাস নেই 50 মিনিট তো অন্তত বলতে পারে যে কোনো বিষয়ের উপর, কিন্তু আমি দুটো কবিতা আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো। একটার নাম হচ্ছে মেঘের প্রাচীর ও নৈঃশব্দের বাদামি ফুল। বাতাস থেমে যাওয়ার পর নেমে আসে অনন্ত জলধারা, সীমান্তে জলের বেদনা গড়ে তোলে বজ্রহীন মেঘের প্রাচীর, নৈঃশব্দের বাদামি ফুলে ভরে থাকে প্রাচীরের আলো ছায়া। দেখুন গদ্য কবিতা, কিন্তু কবিতার ছন্দটা কত সুসংহত এবং কত সহজাত ভাবে বয়ে যাওয়া। আরেকটি কবিতা তার ওই ট্রগনের গান, এই ট্রগন শব্দটা খুব মজার। ট্রগন হচ্ছে এক ধরনের পাখি যেটি খুবই বর্ণিল পাখি, এবং এই ট্রগন শব্দটা এসছে গ্রিক থেকে, যার মানে হচ্ছে যে ওই আমাদের কাঠ ঠুকরা যেরকম ঠুকরে ঠুকরে গাছের ভিতরে একটা গর্ত খুঁড়ে সেখানে থাকে, সেই ট্রগন পাখিও সেরকম ছিল। তো এই উপমা তো আমি গৌরাঙ্গের সঙ্গেও উপরে লাগাতে পারি, সেও তো এই যে ভাষার শরীরে ঠোকর দিয়ে দিয়ে একটু একটু জায়গা করে নিয়ে তার নিজের একটা ঘর গড়ে নিচ্ছে। এই কবিতার নাম শব্দজলের উষ্ণতা। অন্ধকার শূন্যতার ভেতর জেগে থাকে নিয়ন্ত্রিত গতির কম্পন, নিঃস্বর চেতনা মগ্ন পাহাড়ের স্নিগ্ধতায় প্রসারিত হতে থাকে চিরায়ু শব্দের অদৃশ্য বন্যায়, আকাশ ডুবে যায়। কথাগুলি খেয়াল করুন, এই পুরো নিসর্গ জুড়ে তার দৃষ্টিপাত। আমি এই কবির 56তম জন্মবার্ষিকীতে আমার অগ্রজে তার শিক্ষকের একটা প্রার্থনা করি যে সে যেন শতায়ু লাভ করে, আর তার হাত দিয়ে বাংলা ভাষার এবং বাংলা কবিতার উৎকর্ষ যেন নিরন্তর সাধিত থাকে, তার জীবন যেন প্রতিদিন আরও পরিপূর্ণ হয়। তার পুরো পরিবার আজকে উপস্থিত, সে আমাকে বলো তার 2 সন্তান কবিতা বিমুখ। আসলে কবিতা বিমুখ কেউ নয়, নাহলে তো তারা এখানে আসতো না।
সবাই আমরা কবিতা ভালোবাসি, কিন্তু ভালো কবিতা না সামনে থাকলে তো আর, ভালো কবিতা না সামনে না থাকলে যদি পড়া না হয় তাহলে কবিতার প্রতি একটু বিমুখ হওয়া খুব স্বাভাবিক। সবকিছুই তো কবিতা নয়, যেমন দাস বলছিলেন সকলেই কবি নয় কেউ কেউ কবি, সে কেউ কেউ ধরে পড়ছে আমাদের গৌরাঙ্গ। তো সবাইকে ধন্যবাদ, আপনারা এখানে এসে তাকে সমর্থন জানাচ্ছেন, কবিতার প্রতি সমর্থন জানাচ্ছেন, আর কবিতার প্রতি সমর্থন জানানো আমাদের সংস্কৃতির প্রতি এবং জীবনের প্রতি সমর্থন। ক্রিয়েট স্কাইকে ধন্যবাদ জানাই, খুব দুর্দান্ত কাজ করেছে তারা।